তবে আমি বলতে চাইছিলাম কি যে 26শে জানুয়ারি শুধু প্রজা দিবস পালিত হলো না, এমন একটা চখিন্যতম কাজ হলো সেই তারিখে, সেই দিনে অবৈধভাবে টাকা ইনকাম করলো। কেমন অবৈধ টাকা? একটা মানুষ গেছে শুটিং শাটিং করে, চোখে চশমা টশমা দিয়ে, কালো কোট পরে উমরহজ করতে গেছে, আল্লাহ যাতে দেখতে না পায়, আল্লাহ যাতে দেখতে না পায়। যে লোকটা শুটিং শাটিং করে ওই কালো চশমা চোখে দিয়ে গেল আপনার উমরহজের জন্য, শাহরুখ খান গেল উমরহজের জন্য, যাতে এখন আমার ফিল্মটা রিলিজ হয়। কথা বুঝেন কিনি? এখন ওখান থেকে আসলো 26শে জানুয়ারিতে সেই জঘন্যতম ফিল্মটা সারা ওয়ার্ল্ডে চললো, সারা ওয়ার্ল্ডে চালাতে গিয়ে সেই তারিখে সেই দিনে টাকা অবৈধভাবে ইনকাম হয়েছে 40 কোটি টাকা, না 45 কোটি টাকা, না 50 কোটি টাকা, না 52 থেকে 53 কোটি টাকা তারা ইনকাম করেছে। আমার ভাইরা, কথা বলতেছিলাম কোন জিনিস থেকে কি জিনিস বিক্রি হয়ে যাচ্ছে, কিন্তু কুরবানির খাসি বিক্রি হচ্ছে না। লোকটার কুরবানির খাসি বিক্রি হলো না, বাড়ি ফিরে নিয়ে এসেছে, দ্বিতীয় হাটে গেছে, বিক্রি হলো না, তৃতীয় হাটে গেছে, বিক্রি হলো না। ওর প্রতিবেশী বলছে, ভাই তুমি খাসিটা নিয়ে যাচ্ছ বাজারে বিক্রি করার জন্য না লোককে দেখাবার জন্য? তো খাসির মালিক বলছে, দেখো আল্লাহে কসম খাসি আল্লাহ, এটা কুরবানির জন্য আমি পুষেছিলাম, কুরবানির খাসি, এটা আমি বিক্রি করার জন্য যাচ্ছি, কিন্তু মানুষকে কিনে নিতে চাইছে না। বলে দাম কত বলেছো? বলে 25,000। তো তার প্রতিবেশী বলল, তুমি আমাকে তোমার সাথী বানিয়ে নাও, তোমার খাসিটা বিক্রি হয় না 25,000-এ, আমি 1,00,000 টাকায় বিক্রি করে দেবো। তো খাসির মালিক বলছে, সর্বনাশ, 25,000 টাকা আমার ভাগ্যে জুটে না, আর 1,00,000 টাকায় বিক্রি করে দিবে, তাহলে তো আমি অনেক টাকার মালিক হয়ে যাব। এরকম মানুষের আশা আছে না, নাই ধারণা হয় না, হয় না? যেমন আজকাল দেখবেন লটারির টিকিট কাটছে, এখানে তো লটারির টিকিট কাটতে হলে মানুষ কেউ নাই, আপনাদের এলাকায় লটারির টিকিট তো কেউ কাটে না, নাকি? একটু ভালো করে খাবে খাবে বুঝাই আনেন, বেইমান কারা হয়। কথা বুঝুন কি? আমি সব বেইমানের না বলবো না। ও মনে মনে করে লটারির টিকিট কাটলে আমার তকদির নসিব সব পরিবর্তন হয়ে যাবে, আর আমি সবাই যেন মুকেশ আম্বানি, তারপরে দেখা যায় এমনি করে যেন আদম মকম কি কি সব যেন নাম আছে, সেরকম যেন ধনী পুঁজিপতি হয়ে যাব। আল্লাহ পাক বলছেন, শোনো বেইমান যারা তারাকে আমি ধনী বানাই, আর যারা ইমামদার তারাকে ধনী বানাই, কাউকে আমি ফকির বানাই, কাউকে আমি বাদশা বানাই, চাইলে আমি আল্লাহ বেহিসাব রিজকের মালিক বানায় দিই। জোরে বলো সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখন দেখা যায় মানুষটা বলল যে তোমার খাসিটা 1,00,000 টাকায় বিক্রি করে দেবো। এখন সে লোকটা বলছে, তাহলে কি হবে? বলে শর্ত হচ্ছে একটা, 1,00,000 টাকায় তোমার খাসি বিক্রি হলে 50,000 টাকা তোমার আর 50,000টা আমার, তুমি রাজি আছো? বলে হ্যাঁ রাজি আছি। চলে গেলো খাসিটা নিয়ে। এখন সে সাটে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর খাসির কেনার জন্য যারা এসছে বলে, ভাই খাসির দাম কত? বলে খাসির দাম 1,00,000 টাকা। বলে 1,00,000 টাকা? তিন হাড় ধরে বললে 25,000 25,000, আর এই শেষ হাটে বলছে 1,00,000? বলে হ্যাঁ। এখন একটা গন্ডগোল লেগে গেছে, তর্ক বিতর্ক শুরু হয়েছে। এমন সময় একটা পুঁজিপতি মানুষ গাড়িতে চেপে যাচ্ছিল, বলে শেষ হাট, এই হাটে একটা খাসি কিনে নে, পশু কিনে নে কুরবানি দেওয়ার জন্য। এখন তার ড্রাইভারকে ডেকে দেখা যায় খাসিটা কেনার জন্য ওখানে গেছে, যেখানে ভিড় লেগেছে ওই জায়গাতে গিয়ে বলে, কিসের এত তর্ক বিতর্ক হচ্ছে? বলে দেখুন না, তিন হাট ধরে এই খাসিটার দাম 25,000 বলেছে, আজকে যেন 1,00,000 টাকা। পুঁজিপতি মানুষটা বললো, ধনার্থ মানুষটা বললো, চুপ করো আমি জিজ্ঞেস করছি, এই খাসির মালিক, এই খাসির দাম তুমি 25,000 বলেছো, আজকে 1,00,000 টাকা বলো কেন? তখন ওরা দুজনেই বলছে, এই খাসির খাসলত, এই খাসির গুণাগুণ, এই খাসির যেন গুণাবলী সমস্ত পশুর চাইতে উত্তম, যার জন্য এর দাম 1,00,000 টাকা। বলে বুঝলাম না, 1,00,000 টাকা তুমি দাম কেন রেখেছো এই খাসিটার? তখন ওই খাসির মালিকের পার্টনারটা বলছে, এই খাসির দাম 1,00,000 টাকা এই জন্য রেখেছি যে এই খাসির খাসলাত গুণাগুণ এমন একটা, এই খাসির ওপরে যে চাপবে সে মক্কা শরীফ আর মদিনা শরীফ দেখতে পাবে। বলে সর্বনাশ, এই খাসির এরকম গুণ, এই খাসির ওপরে চাপলেই মক্কা শরীফ আর মদিনা শরীফ দেখতে পাওয়া যাবে। বলে দেখুন, আমাদের কথা শুনে বিশ্বাস করে আপনি খাসি কিনবেন না, আগে খাসির ওপরে চাপো যে আপনি দেখুক। তো ধনী মানুষটা বললো, আমি আর কি চাপবো? তো ওর কর্মচারীর ড্রাইভারটাকে বলছে, তুই আগে চাপতো, দেখতো মক্কা শরীফ আর মদিনা শরীফ দেখতে পাস কি না। এখন গরিব মানুষ, কর্মচারী মানুষ, সে যেন মালিকের কথা শুনে চেপেছে খাসির দুই দিকে দুইটা ঠ্যাং রেখেছে, ঠ্যাং দুটো রেখে একটু যেন পিছনটা ঠেকায়, সে বলছে, কই মক্কা,
মনে মনে বলছে কই মদিনায়, মদিনাও দেখা যায় না, মক্কাও দেখা যায় না। এখন সেই কথা বলার পরে বলছে যদি আমি বলি দেখা যায় না, আর আমার মনিব আমার মালিক যদি বলে তুই কেমন চাকর, এরা দুইজন বলছে খাসির ওপরে চাপলেই মক্কা আর মদিনা দেখতে পাওয়া যায়, আর তুই আমার কর্মচারী হয়ে দেখতে পাস না, ফলে যেন তুই মিথ্যা বলছিস। এখন এই ভেবে যদি আমার মালিক আমাকে তার দরবার থেকে বিতাড়িত করে দেয় তাহলে আমার রুজি রুটিটাই বন্ধ হয়ে যাবে। তো বলছো অত ঝামেলায় পড়ার দরকার নাই। কর্মচারী ড্রাইভারটা ওই খাসির উপরে চেপে বলছে সুবহান আল্লাহ, কি সুন্দর কাবাতে তওয়াফ হচ্ছে, কি সুন্দর মসজিদে নববী আজান হচ্ছে, সুবহান আল্লাহ, যত হাটে লোক ছিল সব জমা হয়ে গেছে, আরে খাসির উপরে চাপলে নাকি নববী মসজিদ দেখা যাচ্ছে, তারপরে কাবাতে তওয়াফ হচ্ছে তাও দেখা যাচ্ছে। এখন দেখা যায় সব লোক ওখানে জমা হয়ে গেছে। জমা হয়ে যাওয়ার পর এবার ওই কর্মচারীটা নামলো, এমন সময় খাসির মালিক দুইজন বলছে চাকর বাকরের কথায় বিশ্বাস করে খাসি কিনবেন না, চাকর বাকরের কথা শুনে বিশ্বাস করবেন না, আপনি নিজের টাকায় কিনবেন, নিজের হাতে জবাই করবেন, নিজের চেয়ে আগে দেখে নেন মক্কার মদিনা দেখা যাচ্ছে কি না। এখন পুঁজিপতি মানুষটা এই কথা শুনে খাসির উপরে চেপেছে, চাপার পরে সেও মনে মনে ভাবছে কই মক্কা কই মদিনে, কিন্তু আমার কর্মচারী যে বললো যে মক্কায় দেখা যায় কাবাতে তওয়াফ হচ্ছে, এদিকে মসজিদে নববীতে আজান হচ্ছে, আমার কর্মচারী বললো খাসির মালিক যারা তারাও বলছে, কিন্তু আমি পুঁজিপতি মানুষ যদি বলি না এগুলো সব মিথ্যা আমি দেখতে কই পাই না, আমি পুঁজিপতি যদি বলি যে আমি দেখতে পাই না তাহলে হাটের যত লোক আছে সবাই বলবে তুমি পুঁজিপতি হতে পারো, তুমি ধনী হতে পারো, কিন্তু তুমি বেঈমান, তুমি বেঈমান, তোমার ঈমান নাই, তোমার ঈমান নাই, তাই তুমি দেখতে পাও না। ও গরিব হলেও ওর ঈমান আছে, তাই মক্কার মদিনা দেখতে পেয়েছে। আমি বেঈমান হব কেন ভাই, আমি পুঁজিপতি, আমি সম্মানিত ব্যক্তি, আমি বেঈমান হব না, আমি ঈমানদারি হব। ও এখন দেখা যায় সে বলছে আল্লাহু আকবার, কি সুন্দর কাবা শরীফ, কি সুন্দর যেন মদিনা। এই কথা বলে নামলো, 100,000 টাকা দিল, খাসি কিনে নিয়ে বাড়ি চলে গেল। বুঝতে চাইলাম কোরআনের প্রতি বিশ্বাস আছে, কোরআনের প্রতি ঈমান আছে, কোরআন আমরা পড়ি, কোরআন যেন তিলাওয়াত করি, কোরআন মাফিক জীবনটা চালাতে গিয়ে দেখা যায় কোরআনের প্রতি যেন দেখা যায় আমলকারী আছে, আমলকারী মানুষ আছে, কিন্তু আমলকারী মানুষ ঈমানদার মানুষ যত আছে তাদের সংখ্যাটা যেন কম, কিন্তু আমলকারী মানুষ থাকলেও ঈমানদার মানুষ থাকলেও বেঈমানের অভাব নাই, বেঈমানের অভাব আছে, যে বেঈমানের অভাব আছে, আমলকারীর অভাব আছে না, নাই, আমলকারীর অভাব আছে, বেঈমানের অভাব মোটেও নাই। কথা বলতে চাইছিলাম আল্লাহ পাক বলছেন বেঈমান হয়ে যেও না, ফাসেক হয়ে যেও না, ফাজের হয়ে যেও না, না শুকর গুজার হয়ে যেও না।